বর্তমানে এই জেনারেশনে এসে আপনি জবকে বেশি প্রায়োরিটি দিবেন নাকি বিজনেসকে বেশি প্রায়োরিটি দিবেন? আমার সাজেশন থাকবে অবশ্যই বিজনেসকে বেশি প্রায়োরিটি দিতে হবে, কারণ আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা থেকে যখন একজন স্টুডেন্ট বের হয়ে আসে সাথে সাথে কিন্তু সে জব পাবে না। জব পাওয়ার জন্য তাকে অনেকটা স্ট্রাগল করতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, তারপরে একটি জব সে পেতে পারে। আমাদের আনাচে কানাচে যে সমস্ত মিডল ক্লাস বেকার শিক্ষিত ভাইয়েরা আছেন, অনেকে আমাকে প্রশ্ন করেন আমার এই চ্যানেলে এসে যে ভাই আমি একটা সিএনজি কিনতে চাই, সিএনজি চালিয়ে ইনকাম করতে চাই। আপনার যদি টাকা থাকে তাহলে আপনি সিএনজি কিনে চালাতে পারেন, ইনভেস্ট করার মতো যদি সক্ষমতা থাকে তাহলে আপনি সিএনজি কিনে চালাতে পারেন। আর যদি হিউজ পরিমাণ যদি আপনার ইনভেস্ট করার সক্ষমতা না থাকে, আপনি যদি মিডল ক্লাসের যদি একজন শিক্ষিত বেকার যুবক হয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো যে বিজনেস করেন, বিজনেস করে নিজে স্বাধীনভাবে নিজের জীবন গঠন করেন। আর বিজনেস করার ক্ষেত্রে যত ধরনের সাজেশন রয়েছে আমি ন্যূনতম আমার থেকে আমি দেওয়ার চেষ্টা করব, এবং আমি যে জিনিসটা আপনাদের সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা ই কমার্স নিয়ে কাজ করেন যারা বেকার শিক্ষিত যুবক রয়েছেন। অনেকে বলবেন যে বিজনেস করার জন্য একটা হিউজ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে, বিজনেস করতে গেলে অবশ্যই ইনভেস্টের প্রয়োজন রয়েছে, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে পরিশ্রম এবং মেধা। বুদ্ধি মেধা দিয়ে যদি আপনি অল্প পরিমাণে ইনভেস্ট করে যদি আপনি বিজনেস শুরু করেন, আশা করি আজ থেকে 5 বছরের মধ্যে আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। অনেক প্রবাসী ভাই রয়েছেন এবং দেশে অনেক শিক্ষিত বেকার যুবকরা রয়েছেন, তারা আমার এই চ্যানেলে সিএনজি ভিডিও দেখে অনেকে সিএনজি কিনতে চান, অনেকে বলেন যে ভাই সিএনজির যে পরিমাণ দাম বেড়ে গেছে, বর্তমানে একটা নতুন সিএনজি কিনতে গেলে 6 লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হয়, আর বর্তমানে দেশের যে রাস্তাঘাট, হ্যাঁ আপনি 6 লক্ষ টাকা যদি ইনভেস্ট করার মতো যদি আপনার সক্ষমতা থাকে আপনি ইনভেস্ট করেন, এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি জেনারেট করতে পারবেন। কিন্তু যদি আপনার হিউজ পরিমাণে অ্যামাউন্ট না থাকে আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই আপনি ই কমার্স নিয়ে আপনি ব্যবসা শুরু করেন। আপনারা যদি সিএনজি নিয়ে ব্যবসা করতে চান বা সিএনজি নিয়ে নিজেরা চালিয়ে ইনকাম করতে চান সেটিও পারবেন। অনেকে সিএনজি নিয়ে কিন্তু অনেক কিছু করতে পারবেন, যেমন সিএনজির পার্টসের ব্যবসা করতে পারবেন। অনেকে যাদের হিউজ একটা অ্যামাউন্ট রয়েছে তারা কিন্তু সিএনজির ব্যবসা করতে পারবেন, আর যারা চান যে না সিএনজি নিজে চালিয়ে ইনকাম করবেন সেটাও করতে পারবেন। তারপরে যদি কেউ চান যে না আমাদের হিউজ কোনো ইনভেস্টমেন্ট করার মতো সক্ষমতা নাই, তাদেরকে আমি বলবো অবশ্যই ব্যবসা করেন, ই কমার্স বিজনেস নিয়ে আপনারা ট্রাই করেন, আশা করি এখান থেকে ভালো একটা কিছু করতে পারবেন। ব্যাপক সম্ভাবনা রয়েছে এই ই কমার্সেতে। যে সমস্ত শিক্ষিত বেকার যুবক বাইরে রয়েছে তাদেরকে আমি বলবো তারা ই কমার্সের পেছনে সময়টা ব্যয় করো, এদিক সেদিক ঘোরাফেরা না করে, আশা করি অল্প ইনভেস্ট করে কিভাবে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারা যায় সে সমস্ত গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব। যারা চাকরির পিছনে ঘুরে ঘুরে নিজের জুতার তলা শেষ করে ফেলেছেন তারা ই কমার্স নিয়ে চিন্তা ভাবনা করেন। অনেকে দেখবেন যে কারি কারি টাকা নিয়ে বসে আছে তারা কিন্তু বিজনেস করতে পারে না। আবার অনেকে দেখবেন যে অল্প পরিমাণ হালকা একটা অ্যামাউন্ট নিয়ে কিন্তু তারা পরিশ্রম করছে, স্ট্রাগল করছে, বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে কিন্তু তারা ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে, এমন অসংখ্য উদাহরণ রয়েছে। তো আমি আশা করব যারা বেকার যুবক রয়েছেন, আমাদের তো প্রচুর শিক্ষিত বেকার যুবক বাইরে রয়েছে, তারা এই ই কমার্স নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আর অবশ্যই আমি সাজেশন দেবো, আপনারা কমেন্ট করবেন বিস্তারিত জানার জন্য।